1962 সালে ভারতবর্ষে তিনিই প্রথম ফুটবলে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। জন্মগ্রহণ করেন 20 ডিসেম্বর 1924 অবিভক্ত বঙ্গে। শোনা যায় ছোটবেলায় স্বামীজির বাণী পড়ে ফুটবল খেলায় অনুপ্রেরণা পেয়েছিলেন। স্বামীজি বলেছিলেন গীতাবাটির চেয়ে ফুটবল খেলা ভালো, তাই তিনি মনে করলেন বলে লাথি মেরে ইংরেজদের পদাঘাতের জবাব দিতে হবে। তিনি হলেন 48 ইঞ্চি ছাতিওয়ালা গোষ্ঠপাল। খালি পায়ে তিনি ইংরেজদের বুটের বিপক্ষে দাঁড়াতেন প্রাচীর হয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আলাপে সস্নেহে বলেছিলেন, তুমি তাহলে চীনের প্রাচীর গোষ্ঠপাল। তিনি ডিফেন্ডার হিসাবে ভারতীয় জাতীয় দল এবং মোহনবাগানের হয়ে খেলতেন। ভারতীয় জাতীয় দলের হয়ে এশিয়ান গেমসে স্বর্ণপদকও জেতেন। সম্ভবত সেই কারণে তার অন্ত্যেষ্টি ক্রিয়াতেও তার শরীরটা পুড়ল, পা দুটো পুড়ল না। কিছু বলো না, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বড় সাহ।